আমি প্রথমেই যারা মঞ্চে আছেন প্রদীপ কুমার ঘোষ মশাই আছেন, অমিয়াবাবু আছেন, চিরঞ্জীব ভট্টাচার্য আছেন, নবীন ভাই আছে, আর জয়ন্ত জয়ন্ত ভাই তো এখানে আমাদের বন্ধু, আমি সেদিনকে মাঝখানে লিখেছি মোটামুটি, বিজন দা আছেন, বিজন সরকার, অচিন্তম দা, অচিন্তম চ্যাটার্জি, সকলকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা ভূভাগ মঞ্চে আছে, সে আলোর যুগ্ম সম্পাদক, আমি তাকেও শুভেচ্ছা জানাই। পুরোপুরি সম্পূর্ণ অঙ্গ নিয়ে এখন চলাফেরা করতে পারে না, কিন্তু ওই ঘাটতিটা সে পূরণ করে দেয়, এটি হচ্ছে বড় কথা, ওই কাজ পূরণ করে দেয়, তাই হয় তাই হয়, উল্টোটা আছে, যার বেশি ক্ষমতা বেশি বেঁচে, যার বেশি ক্ষমতা তার ভেতর থেকে মানুষকে খোঁচা দেওয়ার পরিমাণটা বেড়ে যায়, এই সমস্ত লোকে পৃথিবীতে ছে আর প্রচুর শক্তি, একদিকে প্রচুর শক্তি, সেই শক্তি মানে অহংকারে সে অন্যকে সহজেই খোঁচা দেয়, এবং যত কিছু আঘাতগুলো আমাদের ভেতরে আসে এইসব লোকের কাছ থেকে, এখানে যারা সমাবেত হয়েছেন তারা মানুষের যত অন্যায় দেখুন না কেন মানুষের প্রতি বিশ্বাস কখনো হারান না, সেবার তাদের সেবার জন্য যারা মিটিয়ে দেয় তারা কখনো তাদের কটু বাক্য দিয়ে এই পৃথিবীকে আরো আরো গর্দমাক্ত করে তোলেন না, তারা ছেলে বলছি যে বুবা একটি আদর্শ, বুবা একটি আদর্শ তার হৃদয় খুলে গেছে, আপনাদের সকলের হৃদয় খুলেছে যারা গ্রহীতা আর যারা দাতা, সকলেই এখানে কাউ ছোট করা নয়, তোমরাও একদিন দাতা হবে, স্বামীজি বলেছেন এই জগতে দাতার ভূমিকা গ্রহণ কর, সবসময় দাতার ভূমিকা গ্রহণ কর, মাঠার কোন বলেছেন হাত উপর করবে চিত করবে না, চিত করবে না উপর, আমরা যারা ভিখিরি, ভিখিরি মানে ভিক্ষুক, ভিক্ষুক নয় আমরা ভিক্ষুক, কটা উঠে গেছে বুদ্ধদেবের কৃপায়, এই ভিক্ষুক আমরা নিজের জন্য ভিক্ষা করি না, আমি বললাম যে চিতাত করবে না, বিজনদার কাছে এসেই দেখতে পেয়ে আমি চিতাত করেছি চিরকাল করি, এবং আমি জানি উনি অন্য জায়গায় অনেক অর্থ দেন, কিন্তু আমি বলেছি ষোলো আনা দেবেন, উনি একটা টাকা দেন, আমি খুশি হই, আজকে চিতাত করলাম উনি এক হাজার টাকা দুটো পাঁচশো নোট, পাঁচশো টাকা দুটো নোট এক হাজার টাকা আমার হাতে দিলেন, আমি মাথায় ঠেকিয়ে পকেটে নিলাম এই দেওয়ার জন্য, দেওয়ার জন্য তা এটা কারা, যখন স্বামীজি বলছেন যে দেবী দাতার ভূমিকা আমি থাকো, সেজন্য জাতি যারা নেবে তারা কিন্তু একটু একটু সংকুচিত হয়েই নেবে, হায় আমাকে এখনো দাতার ভূমিকায় গ্রহণ করার সামর্থ্য ভগবান দিচ্ছেন না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি এই নিয়ে আমি বড় হবো, এরা তো তাই, এরা একদিন পেয়েছে
এখন পেরিয়ে দিচ্ছে সমাজকে বহুগুণ। মানে আমি এই কথাটা কেন বললাম, যারকে যারা নেবে নাই বললাম যে টিসার করো না, আর টিকার আমিও করলাম। করে আমি তার ব্যাখ্যা করলাম, তোমরাও দেবে। আমি যদি বলি এখানে এখানে বলে দিতে থেমে যায় তাহলে তোমরা কি করবে? তাহলে মহারাজ বলেছেন টিসার করতে নেই, তাহলে কেন নেব না? প্রতিজ্ঞাটা ভেতরে থাকবে, যেমন নিজের ছিল আমি নিয়েছি, প্রয়োজন ছিল, লোভ ছিল, মনে রাখবে প্রয়োজন ছিল, লোভ ছিল না। চার ভেতরে তোমার ভেতরে তুমি যখন বড় হয়ে লোভী হয়ে উঠবে মাইন্ডসেট, তখন তোমার কাছে যারা আসবে তারা কিন্তু প্রয়োজনের জন্য আসবে, বুঝতে পারছো? প্রয়োজনের জন্য আসবে। তুমি লোভী যদি হও তাহলে প্রয়োজনের জন্য তোমার কাছে লোক আসবে, কিন্তু তোমাকে কখনোই সম্মান করবে না। লোককে কেন জীবনে আমরা স্থায়িত্ব দেব না, তার কারণ হচ্ছে এ আমাদের অনাদরের সমুদ্রে ফেলে দেয় জীবনটা, মরুভূমি হয়ে যায়, শুধু মরুভূমি হয়ে যায়। এবং যারা এই তত্ত্বটি বুঝেছেন, লোক সাংঘাতিক জিনিস এবং এর থেকে শুধু আসে অনাদর এবং অসম্মান, তারা কখনোই লোভের বশবর্তী হবেন না। অর্থ ইনকাম, অর্থ উপার্জন করা, উপার্জন করতে খুব টাকা পয়সা নিতে খুব লোভ হয়, কিন্তু ওদের ক্যালকুলেশন থাকে এবছর আমি 90,000 পেয়েছি, 20,000 ওখানে দিতে হবে, 10,000 ওখানে দিতে হবে, 25,000 ওখানে দিতে হবে, তারপরে কিছু ইনভেস্ট করতে হবে, ব্যাংকে থাকবে ডিপোজিট। 90,000 টাকা বেতন, এখন তো 1,00,000-1,50,000 টাকা হয়ে গেছে ভীষণ দাম, তার থেকে 1,000 টাকা কমে গেল। তা ব্যাপারটা হচ্ছে আমি ভীষণকে একটু ঠকি, বুঝলেন তো ভাই? তা কি হলো, খুব আনন্দ হলো, লোভ হলো, আর জমা করলাম, জমছে 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 জমবে, কিন্তু শেষে আর ওরা জমবে, কিন্তু তুমি আর তুমি হালকা হয়ে যাবে, আত্মাতে লীন হয়ে বেরিয়ে চলে যাবে জগৎ থেকে, ওগুলো থাকবে। ছেলে মেয়েও সমসম্মান করবে না, স্ত্রীও করবেন না। লোভের বসে যাকে আনা হয় সেখানে শুধু প্রয়োজনটুকু আছে, লোভ লোভী যে তার প্রয়োজনটুকু আছে, এবং সেই জন্যই সংসারে অশান্তি। আমি ইনকাম করি, আমি উপার্জন করি, অতএব আমি এ করবো। তুমি ইনকাম করো না, তোমাকে যেটা দেবো সেটাকে নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে গণ্ডগোলগুলো হয়, কেন সম্মান করছে হচ্ছে হচ্ছে না, সম্মানের তো জায়গা এই লোভ লোভ মাঝখানে দাঁড়িয়ে আছে, এইটাই হচ্ছে দ্বিতীয় জন্ম। প্রথম জন্ম মায়ের পেট থেকে নিজের জন্য, দ্বিতীয় জন্ম সকলের জন্য। সুতরাং দ্বিজ যারা, তারা শুধু ব্রাহ্মণীয় না, তারাই শুধু ব্রাহ্মণ নয় যারা দ্বিজ, তারা এই ধরনের মানুষ। প্রথমবার জন্মেছেন, তারপর সেখানে তার কিছু করার নেই, জন্মেছেন শুধু এবং লেখাপড়া করছেন, ইয়ে করছেন, সবই নিজের জন্য হচ্ছে, তোমরা এখন নিজের জন্য সব করছো। তারপরে যখন বড় হবে লোকটাকে বাদ দিলে পড়ে, তখন
তুমি সকলের জন্য নিজের মনকে যুক্ত করতে পারবে। তোমার সংখ্যায় কম, আমি কথাগুলো খুব ছোট করে বলেছি, কিন্তু গভীর কথা, চিন্তা করবে না। আমাদের মায়েরা তারা যদি বিয়ের পর স্বামীর ক্ষেত্রে শিশু বলে এটা দাও সেটা দাও সেটা দাও, কেন যা আছে যদি কিছুই না থাকে, ওই সীতার মতো স্বামীজির মতো আমরা বসে থাকবো, যন্ত্রণা পাবো, যা আছে সেই জিনিস বিয়ে করবো। এবং স্বামী তিনি লোভ বসত এইসব করছেন, আপনি বুঝতে পারছেন, আমরা সবাই বোঝেন এটা, তাকে একদিন ফিরতেই হবে, ফিরতেই হবে। আমি চেয়ে নিজেকে ছোট করব না, আমার যদি যা প্রয়োজন তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি লোভী। বাড়ির সন্তানদের স্ত্রী মা ভাই বোন পিসি ভাই তো থাকলে এদের প্রয়োজন যদি কেউ না বুঝে জমিয়ে যায় কারণ লোভ বশত, তাহলে কেউ অনাদর, কেউ সম্মান করে না, আদর করে স্ত্রীও না। আপনি এসেছেন দুটি মন এক হবে, তাই এসে দেখছেন যে ওর মন আলাদা, কেন আলাদা, লোভ বেশি। আর স্বামীরা যদি এই কথাগুলো জানতেন শুনতেন, অনেককে দেখেছি তো ভীষণ কোয়ালিটি, আর মেয়েরা সব বিয়ে করছে এ করছে, তারা এক একজন দিগ্গজ, এত পড়িয়েছে তাদের স্বামী পাওয়া যায় না, ওই রকম স্বামী নিয়ে অপদার্থ স্বামী নিয়ে তারা মনে করে যে কর করা যাবে না। স্বামী পদার্থ হচ্ছে ওইখানে, পদার্থবিদ্যায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। এই হচ্ছে তত্ত্ব, তত্ত্বটা তথ্য নিয়ে যদি আলোচনা করি তাহলে ছেলে মেয়েরা তোমরা কারো কিছু চাইবে না, কারো কিছু চাইবে না, তোমাদের প্রয়োজন কি সবাই জানে, সে নিজেকে বিক্ষোভ করো না, বিক্রি করো না, তাহলেই দেখবে জীবন উজ্জ্বল হয়েছে। না চাইলে কি হবে, আমার পায়ে জুতো নেই, খালি পায়ে হাঁটবো। এই যে ছেলেটির আমাদের কলেজে পড়েছে ইতিহাসের ছাত্র, তিনতলাতে ইতিহাস ভাবতে পারে, দুটো পাই নেই, আজ কষ্ট হতো একতলাতে নিচে বলতাম, সম্ভব নয়, উঠে যেত। তারপরে ইংলিশের একটা নির্দেশ এলো, সব জায়গায় র্যাম লাগতে হবে, আমি তো র্যাম পাবো তোমার র্যামের হয়ে যে হেলানো হয়নি, সিঁড়ি ভেঙে ভেঙে যাবে, হাঁটা করতে যাবে, যেখানে সম্ভব একবারই উঠবার জন্য যে সিঁড়ি সেখানেও আমি আমার দ্বিতীয় গেটে সেরকম করে দিয়েছি, যাতে করে সাইকেল ঢুকে যাবে, গাড়িও ঢুকে যাবে। তারপরে কি করলাম, লিফ্ট, ওদের জন্য লিফ্ট, অনেকে বলতে কলেজে লিফ্ট হচ্ছে, আই ফেল্ট লাইক দ্যাট। সেটাই তো, যে আমি চাইবো না কিছু, কিন্তু তো আমাকে বলেনি যে আমি যেতে পারছি না, আমি চাইবো না, আমি বুঝতে পারছি। সাইলেন্টলি তারা প্রার্থনা করছে, বাবা মা ওদের জেনে নিতে হবে, ছেলেটা তৈরি হয়েছে, বাবা মা যাও চান তারা একটু কষ্টের মধ্যে থাকুক, তপস্যার মধ্যে থাকুক, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আগুন পুড়িয়ে দেবে, পুড়িয়ে পুড়িয়ে যেমন সোনা শুদ্ধ হয় তেমনি আমাদের মন শুদ্ধ হয়ে যাবে, যেমন ভোগে আনন্দ পায় না তাই উল্লসিত হয়, তার কারণ দুঃখ মোচন করেছেন উল্লসিত। এই স্বামীজি নয়, জয় মা।